প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11-1-এর আর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা আমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 11-1-এর উদাহরণ 12, সরি, পাঠ্য বইয়ের সমস্যা 12 নম্বর, অর্থাৎ 12 নম্বর প্রশ্নটি আমরা আলোচনা করব। তোমরা 12 নম্বর প্রশ্নটি একবার পড়ে নাও। দেখো, 12 নম্বর প্রশ্নটি আমরা সবাই দেখি, বলছি কি, x সমান √2a + 3b প্লাস √2a - 3b বাই √2a + 3b - √2a - 3b হলে দেখাও যে 3bx² - 4ax + 3b সমান 0। তাহলে আমরা এই প্রশ্নটি আমরা অনুপাত রূপান্তর সূত্র প্রয়োগ করে আমরা আমাদের সমাধান করব। আমরা অনুপাত রূপান্তর সূত্র যে সূত্রগুলো আমরা দেখেছি এই সূত্রগুলো, তাহলে তার আগে আমরা শুরু করি, আমরা প্রশ্নটা দেওয়া আছে দিয়ে শুরু করি। তোমরা লিখে পেলো বা দেওয়া আছে দিয়ে শুরু করে তোমরা লেখো x সমান √2a + 3b + √2a - 3b বাই √2a + 3b - √2a - 3b। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি। দেওয়া আছে x সমান √2a + 3b + √2a - 3b, হরের মধ্যে একটি নিয়ম আছে, দেখো 2a + 3b, এখানে শুধু মাইনাস আছে, -2a - 3b। কেমন? তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করব। দেখো বামে আমাদের শুরু আছে, বামে কি হর শুধু x আছে, x এর নিচে বর্ণমূল হর 1 আছে। আমরা যোজন বিয়োজন করব, আমরা যোজন বিয়োজন কি কিভাবে করি, লব যোগ হর বাই লব বিয়োগ হর, এটা অনুপাতের রূপান্তর সূত্র যোজন বিয়োজন, তাই না? তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করি, আমরা লিখব কি লব যোগ হর, তাহলে x + 1 / x - 1 লব যোগ হর বাই লব বিয়োগ হর। এখানে একটি নিয়ম, প্রথম লব উপর অংশটা আমরা লিখে দিলি 2a + 3b + √2a - 3b, নিচে লেখো, দেখো 2a + 3b + √2a - 3b, তাহলে আমরা কি লিখলাম, লবটা লিখলাম 2a, এটা কি উপর অংশ লব যোগ হর, হরটা দেখো হর আছে কত, 2a + 3b - √2a - 3b, এবার এখানে মাইনাস, আবার হল লিখব, তা হল লিখে দেখো √2a + 3b - হয়ে যাবে 2a - 3b। আমরা একটু বললাম কি যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন কি হবে, করতে হয় লব যোগ হর ভাই লব বিয়োগ হর, যোজন বিয়োজন। ঠিক আছে, তাহলে আমরা যোজন বিয়োজন করলাম, আমরা বাঁধন অংশ লিখে পেলি x + 1 / x - 1, এখানে দেখো এখানে এটা মাইনাস এটা প্লাস বাদ যাচ্ছে, আর এখানে 2 √2a + 3b, আর এখানে এটা মাইনাস এটা প্লাস, থাকছে 2 √2a - 3b। এবার আমরা লবকে দুটা ভাগ করে দিলাম, উভয় দিকে যে এখানে যেহেতু বর্গ চিহ্ন আছে আমরা উভয় দিকে বর্গ করবো, বর্গ করলে x + 1 / x - 1 হোল স্কোয়ার আমরা লিখতে পারি 2a + 3b আর √2a - 3b। আমরা কি করলাম বলতো, উভয় দিকে বর্গ করলাম, আমরা উভয় দিকে বর্গ করে দিলাম। হ্যাঁ, এরপর আমরা বামের সূত্র করি, দেখো বামের সূত্রগুলো কি সূত্র হয়, x + 1 হোল স্কোয়ার পেলে কি সূত্র, a + 1 হোল স্কোয়ার, আর নিচে হবে a - 1 হোল স্কোয়ার, তাহলে সূত্র লিখলে x² + 2x + 1, আর আমরা লিখব x² - 2x + 1, এখানে স্কয়ার রুট বাদ যাচ্ছে, তাকে কত থাকে 2a + 3b, আর এখানে থাকবে 2a - 3b। ঠিক আছে, এখন আমরা আবার যোজন বিয়োজন করব, কেমন?
তাহলে আবার যোজন বিজন করি আমরা এখানে পাশে চলে যাই এইটা একটু মুছে ফেলি আমরা এখান থেকে চলে গেলাম আমরা আবার যোজন বিজন করব যেহেতু যে লব যোগ হয় তাহলে আমরা লিখব x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস হল লিখব x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 पॉटल लॉग एक्स स्क्वायर प्लस टू एक्स प्लस वन माइनस दे हॉल लेट बाय एक्स स्क्वायर सीने को जोड़ दूंगा कर माइनस से माइनस दे प्लस टू एक्स माइनस वन ये पश्चे एक्टिव हम पढ़े हम लिखो टू ए प्लस थ्री डी बी प्लस टू ए माइनस थ्री डी हॉल अब पॉटल लॉग लेट बोर टू ए प्लस थ्री डी बी माइनस दे हम लेट हॉल लेट बोर तब माइनस टू ए माइनस दे माइनस दे प्लस थ्री डी हम आवाज की कोलम जोड़न बिजन कोलम आवाज जोड़न बिजन তো কোন সুযোগ নেই এবার যোগ করি আমরা উপর 2x বাদ যাচ্ছে আমরা লিখতে পারি 2x স্কয়ার প্লাস 2 যোগ করলাম এখানে x স্কয়ার স্কয়ার 1 1 বাদ যাচ্ছে আর এটা আমাদের হলো 4x এখানে দেখো মাইনাস 3b প্লাস 3 বাদ যাচ্ছে আর থাকতে করতে 4a আর এখানে মাইনাস 2a প্লাস 2 বাদ যাচ্ছে আর থাকতে 6b আমরা সবগুলো রাশিকে আবার দুই দ্বারা ভাগ করে দিই ভাগ করলে x স্কয়ার প্লাস 1 বাই 2x এখানে থাকবে কত 2a বাই কত 3b অর্থাৎ দুই দ্বারা ভাগ করে দিলাম তাহলে এখান থেকে অর্থাৎ কাটা কাটি করলে যে একই নিয়ম পাবো আমরা এবার আর আর গুণ করি তাহলে 3b দিয়ে গুণ করলে 3b x স্কয়ার প্লাস 3b আর এখানে কত 2 দুই দ্বারা 4 4ax আমরা কম কাটন করে নিই 3b x স্কয়ার माइनस फोर ए एक्स प्लस का थ्री बी इक्वल जीरो तले इसे हमारे पावर ठीक है सर एको नम्रा ये अध्याय के अलग की समस्या समाधान कर बो शेट्टी होले तुम्हारे पुनः नंबर प्रश्न ही तुम्हारे पुनः नंबर प्रश्न ही पाके पौरी नो বলছে কি x ভাই না সরি bz - cy ভাই a সমান cx - az ভাই b সমান ay - bx সমান c হলে প্রমাণ করো যে x ভাই a সমান y ভাই b সমান z ভাই c এটা আমরা শুরু করার জন্য আমরা আগের মতো আমাদের একটি অনুপাতের সাধারণ রাশি ধরে নেব আমরা অনুপাতের সাধারণ রাশি কি কত ধরি k ধরি আমরা k ধরে নেব আমরা সবগুলো রাশি সমান k ধরে নিই তো লেখো ধরি ধরি bz - cy ভাই a সমান এ এরপর আছে a cx - cx - az ভাই b সমান ay - bx ay - bx / c সমান কত k এখানে k কে সমানুপাতিক ধ্রুবক এখন প্রথম রাশি সমান আমরা কে ধরে নিই তাহলে আমরা কি লিখতে পারি bz - cy ভাই a সমান কত কে আর আর গুণ করলে আমরা কি পাই bz - cy সমান a কে এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম তাহলে অনুরূপভাবে যদি দ্বিতীয় রাশি যখন k যদি হয় আমরা লিখতে পারি অনুরূপভাবে cx - az সমান কত bd এটা আমরা দুই নম্বর সমীকরণ দিলাম তো ধ্রুবক লিখতে পারি ay - bx সমান কত ck এটারে কত নম্বর দিলাম তিন নম্বর সমীকরণ তাহলে ঠিক আছে হ্যাঁ তাহলে এটা মনে রাখবো আমরা লিখতাম হ্যাঁ মনে তাহলে ধ্রুবক cy - bx সমান ck এটা তিন নম্বর এখন আমরা এক নং দুই নং তিন নং কে আমরা উপরদিকে এক নং কে দ্বারা দুই নম্বরে বি দ্বারা তিন নম্বরে সি দ্বারা যেহেতু এক নম্বরে ডাইনাস সি আছে এ আছে আবার এটা এ দ্বারা গুণ করব এ দ্বারা গুণ করলে দেখো এখানে এ বিজ হবে এখানে এস সি ওয়াই হবে আমরা দুই নম্বরে বি দ্বারা গুণ করব তিন নম্বরে সি দ্বারা গুণ করব তাহলে লিখব কি এক নং দুই নং ও তিন নং কে বা তিন নং সমীকরণ কে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে পাই তারপরে এবিসি দ্বারা গুণ করে পাই
তাহলে আমরা গুণ করলে দেখো এ দ্বারা গুণ করলে এফ জি জেড মাইনাস এস সি ওয়াই সমান এ স্কয়ার কে বি দ্বারা গুণ করলে দেখো তো বি সি এক্স মাইনাস এফ বি জেড সমান বি স্কয়ার কে সি দ্বারা গুণ করলে দেখো তো এস সি ওয়াই মাইনাস বি সি এক্স সমান সি স্কয়ার কে তাহলে একদম দুদক তিন দুদক আমরা কি করলাম একদম দুদক তিন দুদক যথাক্রমে এফ সি দ্বারা গুণ করে দিলাম আমরা এগুলো সবগুলো যোগ করে দেব যোগ করলে দেখো এফ ই জেড মানে জেড যদি কাট যোগ দিয়ে কি শূন্য বি সি এক্স মাইনাস বি সি এক্স এস সি ওয়াই মাইনাস এস তাহলে বামে কত থাকতেছে জিরো থাকতেছে আর এগুলো যোগ করে আমরা যদি কে কমন নিই কে কমন নিলে এ স্কয়ার প্লাস বসিয়ে পাই কের মান এক নং ও দুই নং এ বসিয়ে পাই তাহলে এক নং ও দুই নং এ কের মান যদি বসাই আমরা একটু চিত্র করে দেখি বি জেড মাইনাস সি ওয়াই সমান এক নং এ ইন্টু জিরো আর দুই নং আছে দেখো সি এক্স মাইনাস এ জেড সমান বি ইন্টু জিরো কি বললাম আমরা কের মান এক নং ও দুই নং এ বসিয়ে পাই তাহলে এক টং এটা ছিল এক টং এটা ছিল দুই নং তাহলে দেখো তো আমরা কি পাই বি জেড মাইনাস সি ওয়াই সমান কত জিরো এটা এক টং আর এটা দুই নং সি এক্স মাইনাস এ জেড সমান কত জিরো তাহলে এখানে দেখি বি জেড সমান কত সি ওয়াই এখানে আমরা লিখতে পারি সি এক্স সমান কত এ জেড এখানে কি করা যায় আমাদের প্রশ্নের মধ্যে বলছে কি দেখো তোমার এক্স ওয়াই জেড লগের মধ্যে আছে এ বি সি হরের মধ্যে আছে যেহেতু এখানে জেড লগের মধ্যে আছে তাহলে আমরা উপরে দিয়ে কি দ্বারা ভাগ করব দেখো আমরা ইচ্ছে করলে উপরে দিকে এটা বি জেড আছে আমরা যদি বি বাদ দিতে হলে আমরা উপরে দিকে এ বি দ্বারা ভাগ করে এ সি দ্বারা ভাগ করে দিতে পারি বি দ্বারা বি এখানে দেখো বি আর এখানে আছে কত সি ওয়াই আমরা যেহেতু এখানে সি আছে আমরা ডিভাইড করতে পারি এক সাথে একটা লাইন একটু কমিয়ে দিই সুতরাং লিখি সুতরাং লিখি দেখো এই জেড লিখলাম এখানে কত ওয়াই লিখলাম ঠিক আছে তাহলে দেখো আমরা এই যে আমাদের যেহেতু লবের মধ্যে কি আছে এক্স ওয়াই জেড আছে বলছি হলের মধ্যে কি আছে হলের মধ্যে আছে এবিসি তাহলে জেড এই জেড থেকে এখানে চি সি টাইপ আসে নিয়ে আসি সি আর এটা এটা হচ্ছে আমাদের কি কি টাইপের সূত্র একান্ত ত্রিকোণ আর বি টাইপ আসে নিয়ে নিলাম ভাগে এটা হলো একান্ত ত্রিকোণ আমরা এবারে নিলাম তাহলে এখানে একটা নাম আমরা সূত্র লিখে দিই তাহলে এক্স সমান এখানে উপর লবের কত জেড তাহলে এখানে দেখা একান্ত ত্রিকোণে এই পাশ থেকে এ আসছে আর এখানে এই পাশ থেকে সি যাচ্ছে তাহলে আমরা এই দুটার সাথে তুলনা করি আমরা লিখতে পারি কি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান কত জেড বাই সি আমরা এই অংশ আর এই অংশ কি করলাম তুলনা করে দিলাম যেহেতু জেড বাই সি মান কত ওয়াই বাই বি আবার জেড বাই সি মান কত এক্স বাই এ হলে এরা পরস্পর সমান তাহলে সুতরাং এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি কমন কেমন তাহলে আমরা 15 নম্বর সমস্যাটি সমাধান করলাম আমরা আমরা আরেকটা প্রশ্ন দেখি এই অধ্যায়ে আমরা তোমরা যদি ইচ্ছা করো এই অধ্যায় থেকে বাড়ি কাজ নিতে পারো তাহলে বাড়ি কাজ হিসাবে আমরা এটা আমরা করলাম কত 15 নম্বর আমরা 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 16 17 18 এই তিনটি আমরা বাড়ির কাছে নিয়ে যাই তারপর বাড়ির কাছে লিখে নিই
মানে ক্লাস 16 17 18 এই এই সমস্যাগুলো আমরা কিছু কিছু উদাহরণ আলোচনা করেছি হ্যাঁ তোমরা বাসায় চেষ্টা করো আশা করি তোমাদের সমস্যা হবে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ